আসসালামু আলাইকুম। চোদ্দতম সপ্তাহের গর্ভবতী মাকে অভিনন্দন। এ সপ্তাহ থেকে গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টার শুরু হল, অর্থাৎ আপনি গর্ভকালীন তিন ভাগের এক ভাগ সময় পার করে ফেলেছেন। অন্যান্য সময় থেকে দ্বিতীয় ট্রাইমেস্টার গর্ভবতীর জন্য সুখের সময় ধরা হয়। এই সময়ে আপনি শারীরিকভাবে শক্ত সমর্থ থাকার কথা। চোদ্দতম সপ্তাহে গর্ভবতী মা ও গর্ভের বাচ্চার মধ্যে কি কি পরিবর্তন হয় জানতে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। চোদ্দতম সপ্তাহে গর্ভের বাচ্চার আকার ও ওজন। এই সপ্তাহের একটি গর্ভস্থ বাচ্চা আকৃতিতে অনেকটা কমলা লেবুর মতো হয়ে থাকে। পরিমাপ হিসেবে 3.42 ইঞ্চি বা 8.7 সেন্টিমিটার হয়। ওজনে বাচ্চাটি প্রায় 43 গ্রামের মতো। এক সপ্তাহের ব্যবধানে বাচ্চাটি প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। চোদ্দতম সপ্তাহে কত মাস কত দিন? চোদ্দতম সপ্তাহকে দিনে হিসেব করলে আপনি 98 দিনের একজন গর্ভবতী নারী। মাস হিসেব করলে আপনার 3 মাস 8 দিন চলছে, অর্থাৎ 4 মাসের দ্বিতীয় ভাগ চলছে। এখানে সপ্তাহকে 7 দিন ও মাসকে 30 দিন হিসেবে গণনা করা হয়েছে। তবে আপনারা সপ্তাহের হিসেবটা ব্যবহার করবেন, এটাই সহজ ও সার্বজনীন। চোদ্দতম সপ্তাহে গর্ভবতীর পরিবর্তন। লিগামেন্ট পেইন। কোমরের অংশের এলাকার হাড়গুলো ক্রমশ ঢিলে হওয়ার কারণে আপনি কিছুটা ব্যথা অনুভব করবেন। এই ব্যথা নিরাময়ে ম্যাসাজ করতে পারেন। অনেকের এ সময়ে চুলের ঘনত্ব ও উজ্জ্বলতা বৃদ্ধি পায়। আগের থেকে দুর্বলতা কমে গিয়ে আপনি শক্ত সমর্থ অনুভব করবেন। এ সময়ে অধিকাংশ গর্ভবতীর ক্ষুধা বৃদ্ধি পাবে, তাই সঠিক মানের পুষ্টিযুক্ত খাবার বাছাই করুন। মেজাজের পরিবর্তন। কারণে অকারণে রেগে যাওয়া বা হঠাৎ হাসি খুশি অনুভব হতে পারে, এটাই স্বাভাবিক। তবে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করুন। নিজের মনের কথাগুলো পরিবারের সাথে শেয়ার করুন, ভালো লাগবে। স্তনের আকার ক্রমশ বড় হবে, তাই মাপসই অন্তর্বাস ব্যবহার করুন। পেটেও হালকা ব্যথা থাকবে। আশা করি এতদিনে এই ব্যথার সাথে মানিয়ে চলা শিখে গেছেন। চোদ্দতম সপ্তাহে পেটের আকার ও ওজন। যেহেতু বাচ্চাটি আগের থেকে দ্বিগুণ বেড়েছে, তাই আপনার পেট খানিকটা উঁচু দেখাবে। পেটে হালকা ফাটা দাগ এবং চুলকানি হতে পারে, কারণ বাচ্চাকে জায়গা দেওয়ার জন্য চামড়া প্রসারিত হচ্ছে। ওজন যদি 4 থেকে 5 কেজি বৃদ্ধি পায়, তাহলে স্বাভাবিক আছে ধরা হয়। তবে ওজন যদি না বাড়ে বা কমে গেলে শীঘ্রই ডাক্তার দেখাতে হবে। চোদ্দতম সপ্তাহে গর্ভের বাচ্চার বিকাশ। এ সপ্তাহের একটি বাচ্চা বাইরে থেকে দেখলে দেখবেন সে আঙ্গুল চুষছে। এছাড়া পায়ের ছোট আঙ্গুল পর্যন্ত নাড়াতে পারে। তার ছোট্ট কিডনিটি একটু একটু প্রস্রাব তৈরি করবে, কেননা গর্ভের বাচ্চা পেটের অ্যামনিওটিক তরল গিলে ফেলতে পারে। এই সময়ে শরীরে খুবই পাতলা আঁশের মতো লোমের সৃষ্টি হবে। তার হৃৎস্পন্দন আগের থেকে পরিষ্কার হবে, তবে বাইরে থেকে এখনো বোঝা সম্ভব নয়। চোদ্দতম সপ্তাহে একজন গর্ভবতী মায়ের করণীয়। পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর চেষ্টা করতে হবে। সবসময় পাশ ফিরে ঘুমাবেন এবং যত খুশি বালিশ ব্যবহার করতে পারেন। সর্বদা হাসি খুশি থাকুন, নেগেটিভ বিষয়গুলো এড়িয়ে চলুন, কেননা আপনার মানসিক সমস্যা বাচ্চার ব্রেনের উন্নয়নে বাধা দিবে। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতায় গুরুত্ব দিন। হালকা ব্যায়াম ও দৈনিক 20 মিনিট হাঁটাহাঁটি করুন। একজন গর্ভবতী মায়ের দৈনিক খাবার তালিকা কেমন হওয়া উচিত এ বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ খাবেন না। ভারী কাজ করা থেকে এ সময় বিরত থাকুন। ধূমপান বা অ্যালকোহল পান থেকে দূরে থাকুন। এরপরও কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করতে পারেন। আশা করি ভালো থাকবেন।